ট্রেনে জায়গা হচ্ছে না, মিলছে না টিকিট এবং অগত্যা সড়ক পথে ভুটান সীমান্ত জায়গা থেকে কলকাতা 21 জুলাই কর্মসূচির উদ্দেশ্যে রওনা দিল তৃণমূল কর্মীরা। মঙ্গলবার ভুটান সীমান্ত জায়গা থেকে 3টি গাড়ি করে কর্মী সমর্থকরা কলকাতার শহীদ সমাবেশে যোগদানের উদ্দেশ্যে রওনা দিল। জায়গা 2 নং তৃণমূল অঞ্চল সভাপতি মোহাম্মদ আব্দুল মানিক জানিয়েছেন, গত পরশু থেকে ট্রেনে করে বহু কর্মীরা রওনা দিয়েছে। আজও অনেকে ট্রেনে করে রওনা দিয়েছে, যারা টিকিট পায়নি তারা সড়ক পথে গাড়িতে করেই যাচ্ছে। শহীদ দিবস কর্মসূচিকে কেন্দ্র করে তৃণমূল কর্মীদের মধ্যে যথেষ্ট উৎসাহ এবং উদ্দীপনা রয়েছে এবং সেই লক্ষ্যে এই দিবসকে এই কর্মসূচিকে কেন্দ্র করে তৃণমূল কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনায় লক্ষ্য করা যায়। একটা গোল করতে পারে না, দম নেই, চিড়ি খাই নে, জোশ আইব কেমনে, জোশ আসিল ইলিশে। আচ্ছা আচ্ছা, থাক থাক, হয়েছে, দিন কাটে খেয়ে বসে বালিশে, তোমারও তো বালিশে। তাও দেখি এখানে সরকারের সমর্থ পাইছি বছরের অর্থ। বয়স যেভাবেই লিখ না কেন, ডাক নতুন করে বাঁচার অর্থ জীবন খুঁজে পাক। আমরা গর্বিত সমস্ত প্রবীণ মানুষের জন্য যারা সফল অর্থোপেডিক চিকিৎসা ও জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারির মাধ্যমে ফিরে পেয়েছেন তাদের স্বাভাবিক জীবন। নেওটিয়া গেটওয়েল হেলথ কেয়ার সেন্টার, সুস্থ জীবনের অর্থ। জায়গা থেকে অনেক লোক যাচ্ছে, গতকালও গিয়েছে এবং আজকে আবার ট্রেন আছে, কালকে আবার যাবে, ঠিক আছে, কালকে গাড়িও আছে এবং আজকে অলরেডি তিনটা গাড়ি করে অলমোস্ট 24 জন আছে। এবং আমাদের উদ্দেশ্য একটাই যে আমাদের দেবীর ডাকে এটা শহীদ দিবস 1993 থেকে চলছে, এটা আমরা সবাই জানি, সকলেই জানি। এবং আমাদের দেবীর নির্দেশিকা যে আগামী দিনে যে আমাদের সমস্ত শহীদ স্মরণ যে সেটাকে রেখে সামনে আমার আগামী দিনের জন্য যে আমাদের দেবীর যে নির্দেশিকা থাকবে সে পালন করে আমরা আগামী দিনে কাজটা চলবে। সেই জন্য আমাদের এখানে বলতে হয় না তৃণমূল কংগ্রেসের যে লোক বেশি যাইতে হবে ডাকতে, এরকম কিছু নেই, আমার এখানে সবাই উপরে লোক যাচ্ছে। শুনুন, জায়গা থেকে তো ভালো লোক আছে, অনেকেই লোক আছে, মোটামুটি আমার মনে হচ্ছে 150 লোকের যাচ্ছে।